আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা বাংলা ব্যঞ্জন যে বর্ণ রয়েছে 39টি এবং বাংলাতে কিছু ফলা চিহ্ন ব্যবহার করা হয়। আসলে আমাদের মাঝে অনেকে আছেন, এ সকল ফলার আমরা সঠিক ব্যবহার বা সঠিক নিয়মগুলি আসলে জানি না যে কোনগুলোকে ফলা বলা হয়। তবিয়র্স, আমরা জানি যে বাংলা ব্যঞ্জন বর্ণের 39টি ব্যঞ্জন রয়েছে। এই বর্ণগুলো এখানে তুলে ধরা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তবে আমাদের মূল বিষয় হচ্ছে আজ আমরা দেখব যে ব্যঞ্জন বর্ণের রূপকে কি বলে আসলে। তো স্বরবর্ণের যেমন রূপকে, সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার আছে, তেমনি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফোলা। আসলে এই ফোলাগুলো কি কি সমন্বয় হয় এবং কয়টিকে ফোলা বলা হয় সেই বিষয়গুলো আমরা জেনে নিই। চলুন যাই। এই ব্যঞ্জন বর্ণের ফোলা কয়টি হয়? আসলে এই ফোলার সংখ্যা কেউ মনে করে 5টি, আবার কেউ মনে করে 6টি। আমরা সবগুলোই দেখে নিব। যেমন ব ফোলা, ম ফোলা, ন ফোলা, র ফোলা, ল ফোলা, জ ফোলা। তো ভিউয়ার্স, এইগুলো আসলে দেখতে কেমন হয়? আমরা তো নামগুলি জেনে নিলাম। আর এছাড়া আমরা আরও একটি ফোলার আলোচনা করব, তা হলো রেফ ফোলা। ফোলার চিহ্নগুলো হলো এই রকম, যেমন জ ফোলা, এটা সুমানের পাড়ে যেটা চিহ্ন ধরে দেওয়া আছে এটা হবে জ ফোলা, এটা হবে র ফোলা, ম ফোলা, ল ফোলা, ব ফোলা, ন ফোলা, আরেকটা ছিল অতিরিক্ত রেফ ফোলা। তোফিয়র, জ ফোলার ব্যবহারটা কেমনে হয় দেখুন। এখানে তুলে ধরা হয়েছে বাক্যটিতে ক প্লাস জ ফোলা। আবার ম ফোলা, যেমন বাক্যটিতে ব্যবহার করা হয়েছে ক যোগ ম, এটা হবে ম ফোলা। র ফোলা, এটা হবে ল ফোলা, ব ফোলা, ন ফোলা, রেফ ফোলা। তবে হর্স, আমরা ফোলা চিহ্নগুলো দেখে নিতে পারলাম। এবার বাংলা ভাষায় বা বাংলা ব্যাকরণে আরেকটি বিষয় আলোচিত হয়, তা হচ্ছে বিরাম চিহ্ন, অর্থাৎ বাংলা বিরাম চিহ্নর পরিচিতি। বাংলাতে বিরাম চিহ্ন মোট 9টি। এবার দেখে নিই, বাংলাতে বিরাম চিহ্ন মোট 9টি আছে, যেমন কোমা, দাড়ি, কোলন, ড্যাশ, হাইফেন, সেমিকলন, প্রশ্নবোধক, ইনভার্টেড কোমা, আশ্চর্যবোধক বা দুঃখবোধক। তবিয়র্স, এগুলোর নাম তো আমরা জানলাম, এখন আমরা এগুলো চিহ্ন কি চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো দেখে নিই। দেখুন, কোমা, দাড়ি, কোলন, ড্যাশ, হাইফেন, প্রশ্নবোধক, সেমিকোলন, আশ্চর্যবোধক বা ইনভার্টেড কোমা। তবিয়র্স, বিরাম চিহ্নগুলো আমরা দেখে নিতে পারলাম বাংলাতে খুব সহজে। তবিয়র, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এছাড়া আপনি যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার পরিবারের সাথে বা ফ্যামিলির সাথে বা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।